হঠাৎ করে স্কুল বাস বন্ধ করার বিরুদ্ধে আজ ইসিএল এর সোদপুর ওয়ার্কশপের এজেন্টকে ঘিরে বিক্ষোভ দেখালো এলাকার কাউন্সিলর সহ অভিভাবকরা। হঠাৎ করে বাস বন্ধ করে দেওয়ার ফলে অসুবিধায় পড়েছে স্কুল পড়ুয়া থেকে অভিভাবকরা। পুনরায় স্কুল বাস চালু করার দাবিতে এলাকার কাউন্সিলর সহ অভিভাবকরা বিক্ষোভ দেখায়। মানে কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে আমাদের বাসটা যেমন চলছিল সেরকম চলছে। এই বাস তো বহুদিন ধরে চলছে, বহুদিন ধরে চলছে, হঠাৎ একদিন বন্ধ হয়ে যাবে, তখন বন্ধই চলে যাবে আর চালু হয়ে যাবে। আমরা সবাই এসেছিলাম কাজে। আপনার নাম? গৌতম কর্মকার। কেন গেছিলেন আজকে? ওই স্কুল বাসের জন্য। কি হয়েছে স্কুল বাসের? স্কুল বাস তো হঠাৎ বন্ধ করে দিয়েছে। আমার তো ডেলি বাস ডেলি যায়, এখন তো কোনো উপায় পাঠানো হচ্ছে। আপনার নাম? কেন আপনাদের আজকে কি দাবি ছিল? এটা কারণেই বুঝতে পারেন যে স্কুল স্টার্ট হচ্ছে তার আগে ইনফরমেশন দেওয়া দরকার, সেও কিছুই না, উনি হঠাৎ বন্ধ করে দিচ্ছেন, বলছেন কি আপনারা আমি পয়সা দিন, আর আমি যাই পয়সা দিই, তার জন্য তার ডকুমেন্টস আছে আমাদের কাছে, ওনার কাছে রেকর্ড আছে, আর প্রত্যেক বছর যা রেট আছে তাই দেওয়া হয়, তা সত্ত্বেও বন্ধ করে দিচ্ছে। তা সত্ত্বেও বন্ধ, উনি নিজের ইচ্ছা মতন করছে। মানে আমি আপনি কি ইসিএলেরই ওয়ার্কার? আমি ইসিএলে, আমি সত্যি অসবই কাজ করি। আপনার নাম? আমার নাম দেবাশিস। আপনার কি বাচ্চা যায় এখানে? আমার দুটো বাচ্চা যায়। বলতে কি আমাদের সেন্ট্রাল ওয়ার্কশপ, সেন্ট্রাল ওয়ার্কশপ থেকে আমাদের লোকাল যেসব মানে সেন্ট্রাল ওয়ার্কশপের এমপ্লয়ি আছে এবং লোকাল যারা আছে তাদের জন্য স্কুল বাসের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। বেশ কিছুদিন ধরে স্কুল বাসটা বন্ধ করে দিয়েছে লোকাল পাবলিক। আমাকে লোকাল কাউন্সিলর হিসেবে ওনারা বলেছিলেন, এমনি করে আমি স্যারের সঙ্গে দেখা করতে এসেছিলাম, এজেন্টের সঙ্গে, উনি সরাসরি বলছেন যে আমরা বন্ধ করে দিয়েছি, আমরা চালু করতে পারবো। এজেন্ট সরাসরি বলছে আমরা চালু করতে পারবো। অন্যান্য জায়গায় চলছে কি? বেশিরভাগ জায়গায় তো দেখছি বাস চলছে, কোথাও রকম কোনো বাস বন্ধ নেই, শুধুমাত্র সেন্ট্রাল ওয়ার্কশপে এজেন্ট কীভাবে বন্ধ করছে না বলছে উনি জানেন, উনি সরাসরি বলছে আমরা কোনোরকমভাবে চালু করতে পারবো না, আমাদের এমপ্লয়ি নেই। তারপরে বাকি স্টুডেন্ট এবং বাকি যাদের বাবা মা রয়েছে এই গরমে রোদে তারা কী করবে? আমি তো সরাসরি বলবো যে সিএমপি সাহেবের কাছ থেকে যাতে এইটার ব্যাপারে কিছু বিকল্প ব্যবস্থা করে। তাহলে আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি এটা আমরা বাসের জন্য ঘুরা চাইছি, যাতে স্টুডেন্ট যারা আছে এবং বাবা মা যারা কষ্ট না করে গরম। পরে আন্দোলন কি অন্যরকম ভাবে হবে? শুনছি নাকি কাল পরশু এদের জন্য ছুটি থাকবে এবং পরের দিন যেদিন ওয়ার্কশপ সেন্ট্রাল ওয়ার্কশপ খুলবে এবং স্কুলে স্টুডেন্টরা সবাই বলছেন যে আমরা এজেন্টের সঙ্গে দেখা করতে আসবো। স্টুডেন্টরা বলছে আজকে স্টুডেন্টের বাবা মা এসছেন, পরের দিন স্টুডেন্টরা নিজেরা আসবেন, সত্যি আমাদের কষ্ট হচ্ছে কি না হচ্ছে উনি নিজের চোখে দেখবেন। আপনার নাম? আমার নাম সৌরভ মাঝি, আমি ওটা লোকাল কাউন্সিলর।